আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি ইমাবি চ্যানেল থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে তো সবাই দেখতে থাকুন আর শুনতে থাকুন আপনারা আমার আগের যেই ভিডিওগুলো দেখেছেন সেখানে দেখিয়েছিলাম আপনাদের আমি ছোট ছোট মরিচ গাছ লাগিয়েছি যেই মরিচ গাছে আমি ওয়ান জি থ্রি জি কী কী কাটিং বলে সেটাও আমি কেটেছিলাম যাতে প্রচুর মরিচ হয় এর জন্য তো আমি ভালোই রিভিউ পেয়েছি কারণ আমি ওইটা করে এই যে দেখতেই পারছেন প্রচুর মরিচ হয়েছে আর এই যে আমার ব্যালকনির ভিউটা এই এরকম দেখাচ্ছে যেহেতু শীতের মৌসুম চলে এসেছে তো সেহেতু আমি এই যে শীতে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছি এই যে গাধা ফুল গাছ লাগিয়েছি এই যে দেখেন মরিচগুলা বেশ বড় বড় হয়েছে অলরেডি আমি তিনটা খেয়েছি মরিচ তো এই যে সব শেষে দেখতেই পারছেন আমি এখন রান্না করতে চলে এসেছি তো রান্না করব আমি একটু মুরগির মাংস রান্না করব তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি যেহেতু প্রতিদিন কি কি করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি আর অলরেডি আপনারা যারা আমার সাথেই আছেন আমার ভিডিওগুলো দেখছেন তো তারা জানেন অলরেডি আমার চ্যানেলে মুরগির মাংসের অনেকগুলা ভিডিও আছে তো আমি যেহেতু আবার আজকেরাও রান্না করছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা সবাই মুরগির মাংস রান্না করতে পারি বাট আমি মনে করি এক একজনের রান্নার ধরন এক এক রকম তো আমি যেইভাবে রান্না করি সময় সেই সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে মশলাগুলা দিয়ে দিয়েছি সব দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো আমি সব সবসময়ই চেষ্টা করি ইজিলি যেটা রান্না করা যায় যেভাবে রান্না করলে স্বাদ ভালো আসবে বা যেভাবে রান্না করলে খেতে ভালো লাগবে আমি সেইভাবেই চেষ্টা করি আপনাদের সামনে রান্না করার আর আমি কিন্তু সব সময় এইভাবেই রান্না করি ইউনিকওয়েতেও রান্না করতে পারি বাট সেগুলা কেমন আমার কাছে অকর্ড লাগে মানে আমি চাই যে কিছু যেন ইজিলি রান্না করা যায় সহজভাবে সবাই মনে করেন যে অনেকেই তো সংসার লাইফে এত রান্না বাড়া করার পারদর্শী না তো তারাই কিন্তু ভিডিওগুলো দেখে দেখে সেইগুলো রান্না করে বা চেষ্টা করে ঘরে বসে যে আমি এইভাবে রান্না করবো ওইভাবে রান্না করব। তো তারা যদি আমার ভিডিওটা দেখে উপকৃত না হয় যদি তাদের ভালোই না লাগে যদি মনে হয় যে এই রান্নাটা খুবই কঠিন লাগছে না এটা দেখব না বা এইভাবে আমি চেষ্টা করব না তখন কিন্তু আমার এই ভিডিওটা একেবারেই করা বেথা বৃথা হয়ে যাবে কারণ আপনাদের জন্যই ভিডিও করা সেটা যদি আপনাদের ভালো ভালো না লাগে তাহলে ভিডিও করার কোনো মানেই হয় না তো আমি সবসময়ই চেষ্টা করি সবার সবার কাছে যেন ভালো হয় বা ভালো লাগে সেইভাবে আমি রান্না করার আমি অনেকক্ষণ কথা বলতে বলতে দেখেন আমার রান্না সে আর আমি বিকালের দিকে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম তখন দেখছিলাম আমাদের আসার সামনে যে মাঠ ওইখানে সবাই র্যাকেট খেলছিল দেখতে খুবই ভালো লাগছিল আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাক